এই মাইক মাইক্রোফোনের এটা কই লাইনটা দাও না কাজে লাগবে না লাইনটা দাও না কে এক মিনিট পরীক্ষা শুরু করে দিই জি আমাদের করোনা ভাইরাসের কারণে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আমরা এই বছর নিতে পারছি না কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো আমরা নিব আমরা আমাদের কিছু হ্যাঁ স্কুলগুলোতে আমাদের স্বশ বিদ্যালয়ে আমরা বার্ষিক পরীক্ষাগুলো নিব আর যেটা আছে মূল্যায়নের ভিত্তিতে আমরা তাদেরকে ফাইভ থেকে সিক্সে প্রমোশন দেওয়ার চিন্তা করছি আর কি প্রশ্ন করলেন জি উপবৃত্তি থাকবে না বৃত্তি থাকবে না বৃত্তিটা থাকবে না যেহেতু আমাদের আমি একটু ক্লিয়ার করি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে আমরা একটা সামারি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করেছিলাম সেখানে আপনারা জানেন যে আমাদের মুখ্য সচিবের সভাপতিত্বে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাপ হয়েছিল সেইখানে বলা হয়েছিল যদি পিএসসি পরীক্ষা না নেওয়া হয় তাহলে না নেওয়া সম্ভব হয় তাহলে এটাকে সামারি পাঠানোর জন্য সেইটার ভিত্তিতে আমরা একটা সামারি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করেছিলাম আমরা বলেছিলাম যে এখন পর্যন্ত 17ই মার্চ পর্যন্ত 35 থেকে 35% শুরু শেষ হয়েছে পাঠক্রম এবং অবশিষ্ট যে সময় আছে সেই সময়ে সম্ভব না সেই কারণে এই বছর পিএসসি পরীক্ষা সেন্ট্রালি না নিয়ে স্ব স্কুল তাদের যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে স্ব স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে একই সাথে আমাদের যে আমরা যে স্কলারশিপ পরীক্ষা দিই পিএসসি পরীক্ষার ভিত্তিতে সেটাও এই বছর দেওয়া সম্ভব হবে না তবে আমাদের যে উপবৃত্তি আছে সেটা চলবে এই সামারিটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছে আজকেই আমাদের কাছে আসছে এখন আমরা এটা আপনাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবো আচ্ছা খোলা যা না যায় আমরা এখন যে কাজটা করেছি আজকে আমরা নেপকে তিনটা অল্টারনেটিভ পাঠ পরিকল্পনা তৈরি করতে বলেছিলাম জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে তারাই হচ্ছে এই বিষয়ে ম্যান্ডেটেড পাঠ পরিকল্পনা তারাই করে দেয় আমরা সেই তিনটা অর্থাৎ সেপ্টেম্বরে যে খুলতে পারি সেটার একটা না হলে অক্টোবরের জন্য একটা নভেম্বরের জন্য একটা তো যেহেতু সেপ্টেম্বরের এখনও খোলার কোনো পরিবেশ হয়নি আপনারা জানেন যে মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছে গতকাল ক্যাবিনেট সেক্রেটারি স্যারও বলেছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পরিবেশ হয়নি তো আমরা এখন সেপ্টেম্বরটাকে আমরা আর বিকল্প হিসেবে ধরছি না আমরা আজকে অক্টোবর এবং নভেম্বরকে সামনে রেখে যে পাঠ পরিকল্পনা করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনুমোদন করেছি সেটা যদি হয় তাহলে ওইটার ভিত্তিতে প্রত্যেকটা স্কুল 1 থেকে ক্লাস 5 পর্যন্ত তাদের স্ব স্কুল প্রশ্নপত্র করে তারা পরীক্ষা নেবে সেটার ভিত্তিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিতে হবে আচ্ছা আমরা আপনাদেরকে আরেকটু বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোভিড-19 পরিস্থিতিতে জনস্বাস্থ্য এবং আমাদের যে সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে স্কুল রিওপেনিং হবে সেটার নীতিমালাটা আমরা তৈরি ফাইনাল করেছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার নির্বাচনী এলাকায় ছিলেন এখন তার অনুমোদন নিয়ে আমরা এটা জারি করব সেখানে স্কুল রিওপেনিং হলে কী করতে হবে এভরিথিং ওই নীতিমালার মধ্যে বলা আছে সেটাকে অনুসরণ করে অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয়ের যে নির্দেশনা আমরা সময়ে সময়ে যে আমরা যে জারি করেছি সেটা তারপরে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ ইউনেস্কো এবং আমেরিকার যে সিডিএস
সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল যেটা আছে সবগুলোকে বিবেচনায় নিয়ে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি, সেটাও আপনাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুমোদন নিয়ে সেটাও আপনাদের দিয়ে দেবো। সেইটা অনুযায়ী স্কুলগুলো খুলবে, ওর মধ্যে সব বলা আছে স্কুল কীভাবে খুলবে, যদি পরীক্ষা কীভাবে নিতে, এভরিথিং বলা আছে। আমরা প্রত্যেকটা স্কুলকে বলেছি তারা নিজেদের মতো করে রিওপেনিং প্ল্যানটা করবে। অর্থাৎ আপনারা দেখবেন যে কোনো স্কুলে স্টুডেন্ট আসে হয়তো 150, কোনো কোনো স্কুলে 1200 আসে, তাই না? তো সেই তাদের স্কুলের সংখ্যাটা, ছাত্র স্টুডেন্ট সংখ্যাটা বিবেচনা করে তারা এটাকে করবে যে একদিন অল্টারনেটিভ, হয়তো একদিন এক ক্লাসে আনবে, আরেকদিন আর এক, এইভাবে স্বাস্থ্যবিধি একেবারে অবকাঠামো মিলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করে তারপরে তারা এই কাজটি করবে। স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে এটা, আমরা তো তাদেরকে দায়িত্ব দিব। তো স্কুলের যেভাবে প্রশ্ন করে, টিচাররা যেভাবে প্রশ্ন করে সেভাবেই হবে। বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে যে তাদের পরীক্ষার মডালিটিটা কিভাবে হবে, এটা কি এমসিকিউ হবে না তারা ইয়ে দেবে, প্রধান শিক্ষক এটাকে সিদ্ধান্ত নেবে। প্রাথমিক এবং এফটিডিআই মিলে আমাদের 29 লক্ষ এরকম, 29-30 লক্ষ স্কুল খোলার ব্যাপারে আমাদের শুনলেন না ছাত্রী বললেন যে এখনো সেপ্টেম্বরে যদি খুলতে পারি আমাদের একজন, আমরা অক্টোবরে গিয়ে পারলে তখন আমাদের পরিকল্পনা, আমরা এখন আমরা দুই মন্ত্রণালয়ে বসবো, সম্ভাবনা কম, আমরা দুই মন্ত্রণালয়ে বসবো, আপনারা এবং শিক্ষা মন্ত্রণালয়ে বসে যৌথভাবে সিদ্ধান্ত নিবে। এর আগেও আপনারা দেখেছেন যে আমরা কিন্তু দুই মন্ত্রণালয়ে বসেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে কবে স্কুল খুলবে। আমরা হয়তো এই 26 আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটা সিদ্ধান্ত নিব যে কবে স্কুল খুলতে পারবো, সিদ্ধান্ত রাখবো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আপনাদেরকে আবারও আপনাদের কাছে সরি বলি, এটা আমাদের যে অনিচ্ছাকৃত যেটা হয়েছে সেটা আমাদের ইচ্ছাকৃত না। হ্যাঁ, এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক আমাদের প্রিয় পিন্টু বেশ কিন্তু আমরা আমার মনে হয় আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব যতটা সাংবাদিক বান্ধব বাংলাদেশের কোনো মন্ত্রণালয় এতটা না, এটা আমরা খুব বড়াই করে বলতে পারি। মাননীয় মন্ত্রীও যেমন আপনাদেরকে ইয়ে করে, আমিও কিন্তু সেভাবে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু সবসময় আমাদের দুইজনের দ্বারই কিন্তু আপনাদের সঙ্গে সবসময় খোলা, যখন যখন আপনারা এসে কিন্তু আমাদেরকে ইয়ে করেন আমরা বিরক্ত হই না। আমি মনে করি যে আমরা এটা আমাদের একটা স্বচ্ছতাও বৃদ্ধি পাচ্ছে যে আমরা আমাদের ইয়ে সাংবাদিকদের কারণে আমরা আমাদের খবরগুলো আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি, ডিসিমিনেট হচ্ছে, কোনো কনফিউশন তৈরি হচ্ছে না সমাজে। আমরা তো বলি নাই, আমরা কি বলছি, আমি কি বলছি যে ছামারিটা না আসা পর্যন্ত হাতে স্যার বলছে না, আর আমিও তাই বলছি স্যার, আমি যে ছামারিটা আসুক আপনার কালকে আমি জি। আনুষ্ঠানিক সিদ্ধান্ত সিদ্ধান্ত কেটে বলতে হবে শেষে আছে, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছে। অতএব আমরা পিএইচসি পরীক্ষাটা দিচ্ছি না, এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা বিভিন্ন পদ্ধতিতে, স্কুল আলাদা যদি স্কুল খোলা যায়, যদি খোলা যায় তাহলে বার্ষিক, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে, আমরা নানা ধরনের পরিকল্পনা হাতে নিছি। এই আপনারা বোধহয় খেয়াল করতেছেন, আপনারা সাংবাদিকরা যখন আসছেন আমার সব এডিশনাল সেক্রেটারি সচিব মহোদয় আমাদের একখানে দেখছেন, আমরা রীতিমতো আছি, আমাদের এই কি বলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দিব না, এজন্য আমরা বদ্ধপরিকর, সারা দিন রাত পরিশ্রম করে হলো আমরা এটি সুষ্ঠু ব্যবস্থা করব। আমি 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 মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে একটু সাপ্লিমেন্ট করি, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা এখন কিন্তু অনেকগুলো মিডিয়ায়
আমরা কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রেখেছি। আমাদের প্রাইমারি কিন্তু আগে এরকম মাধ্যমিকে যেমন পাঠদান প্রক্রিয়া ছিল, আমাদের কিন্তু এরকম পাঠদান প্রক্রিয়া ছিল না। আমরা এপ্রিলের 7 তারিখে আমরা সংসদ টিভির মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো পরিচালনা করছি। আমরা রেডিওর মাধ্যমে গত আগস্টের 12 তারিখে আমরা অলরেডি আমাদের ক্লাস কিন্তু আমাদের চলছে ছাত্রছাত্রীদের। আমাদের টিচারদেরকে আমরা এমনভাবে উদ্বুদ্ধ করেছি যে তারা স্থানীয় লোকাল যে তাদের যে ইয়ে আছে সামাজিক মাধ্যম আছে সেইগুলো ব্যবহার করে তারা কিন্তু পাঠদান করছে, ভাইদের কাছে ফোন করে তারা কিন্তু পড়া দিচ্ছে। সুতরাং তাদের কিন্তু একটা কার্যকরী সব দিক দিয়ে আমরা এখন 98% বাচ্চার কাছে রিচ করতে পেরেছি এই রেডিও রেডিও অপশানটাকে ব্যবহার করার ফলে। সুতরাং আমরা আগে যেখানে সংসদ টিভির মাধ্যমে 52-53% বাচ্চাকে রিচ করেছিলাম, এখন রেডিওর মাধ্যমে কিন্তু আমরা 97.6% বাচ্চাকে কিন্তু আমরা এখন রিচ করেছি। এবং প্রত্যেকটা বাচ্চার সাথে কিন্তু আমাদের শিক্ষকদের কিন্তু আমাদের তাদের ইয়ে আছে, যোগাযোগ আছে, পাঠদান প্রক্রিয়া চলছে। সুতরাং আমাদের মূল্যায়ন এখন হচ্ছে মূল্যায়ন না করলে আমার যদি শিক্ষক মনে করে যে তার বাচ্চা পরবর্তী ক্লাসের জন্য কনফিডেন্ট, সে দিয়ে দিবে, অসুবিধা নাই। আমার কথা বলি, আমি 1971 সালে ক্লাস সিক্সে পড়ি, বঙ্গবন্ধু 7 মার্চ থেকে যে ভাষণ দিলেন যে আজ থেকে স্কুল কলেজ আদালত ফৌজদারি বন্ধ, এখন তো আমরা 1 জানুয়ারি সব শিক্ষার্থীদের কাছে বই দিই, তখন কিন্তু বই দেয় তো মাস লাগতো। তখন আমরা কিন্তু আমি কিন্তু সিক্স মোটেই পড়ি নাই। 72 সালে যখন জানুয়ারি মাসে 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে 72 সালে কিন্তু আমি অটো 7 উঠে গেছি, সিক্সে নাম না পড়ি। সেটা সময় বলে দিবে কি হবে, এটা তো আপনার কেন প্রশ্ন করা কেন, সময় বলে দিবে যে কি হবে। তুমি লাইন থাকো।